Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. For admission, contact the number shown. মহেশতলা পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের বাটানগর নিউল্যান্ড বটতলায় আজ বিকেল 4:30 নাগাদ রাস্তার ধারে প্রথমে জঙ্গলের মধ্যে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে মহেশতলা পৌরসভার সুয়ারেজ ট্রিটমেন্ট ফাইবার পাইপে। মহেশতলা পৌরসভার সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের পাইপ প্রায় 41টি রাখা ছিল, তার মধ্যে আগুনে পুড়ে যায় প্রায় 18টি পাইপ। দমকলের দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কোনো আহতের খবর নেই। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ। লেগে গেছে এগুলো জলের সেভারেজ পাইপ, সেটা বলতে পারবো না। আমি লোকাল থাকি, এই ধোঁয়া দেখেই তারপরে এলাম, এসে দেখলাম সব পাইপ জ্বলছে, বলতে পারবো না। ওই আমি তো দেখলাম 4:30, আমি এখানে এলাম 4:45, তারপরে দেখলাম আগুন জ্বলছে। হ্যাঁ, তারপরে ফায়ার ব্রিগেড ঢুকলো, ঢুকে আমরা আগুন নিভিয়ে দিল। হ্যাঁ, দুটো এসে এখন টোটাল নিভিয়ে দিয়েছে। ৪:40 আমরা একটা ফায়ার কল পাই আমাদের ডিভিশনাল কন্ট্রোলের মারফত, যে আমাদের এই বাটা রোড সাইডে কিছু জানতে যেতে পারলাম এই মুহূর্তে, যেটা মিউনিসিপ্যালিটির নিজস্ব পাইপ এখানে বিক্ষিপ্তভাবে রাখা রয়েছে এবং তার সারাউন্ডিং এরিয়া মানে যে ড্রাই মানে আমাদের যে কিছু গাছগাছেরই আছে সেগুলো তো হয়তো কেউ কোথাও কিছুভাবে আগুন টাগুন লাগিয়েছে, সেই আগুনটা ধীরে ধীরে স্প্রেড করে গিয়ে এই হোসগুলোতে আমাদের পাইপগুলোতে আগুনটা লেগে যায়। তা আমরা ফায়ার লোকাল ফায়ার স্টেশন থেকে একটা থানাউন্ড আমাদের প্রথম এখানে আসে, আমাদের আন্ডার অফিসার সাব অফিসার রাজকুমার সর্দার ছিল, টিম মিলে এখানে মোটামুটি ফায়ার ফাইটিং করে আমরা টোটাল 41টা আমরা পাইপ এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি ভিজুয়ালি। তার মধ্যে 18 নাম্বারস অফ পাইপ ফুললি ড্যামেজ হচ্ছে ডিউ টু ফায়ার, অ্যান্ড আউট অফ 41 আমাদের বাকিগুলো আমরা সেভ করেছি এবং ফায়ারটা টোটালি আউট হয়ে গেছে, মোটামুটি সেফ পজিশনে। আহতর কোনো খবর এই মুহূর্তে কোথাও নেই। লোকাল মহেশতলা থানার এসআই আমাদের কুলদীপ সরকার উনি এসেছে, ওনার কাছ থেকে আমরা খবর পেয়ে কোনো ফায়ারে ইঞ্জুরি কিছু নেই, তবে যা হয়েছে পাইপগুলোই ড্যামেজ হয়েছে। বাকি ইঞ্জিন এসেছে, আমাদের দুটো ইঞ্জিন এসেছে, একটা হচ্ছে আমাদের বজবজ ফায়ার স্টেশন থেকে ওয়াটার মাউজার এবং আমাদের পূজালী ফায়ার স্টেশন থেকে একটা ওয়াটার মাউজার। আর রঞ্জিত চৌধুরী স্টেশন অফিসার পূজালী ফায়ার স্টেশন। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, শীতাতপ নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলাঙ্গন রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. Welcome.
আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাও তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, উইনাইল ফ্রন্ট লাইট, ভিসাই ব্যাক লাইট ছাড়াও ডিজিটির যে কোনো কাজ করা হয় প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ। পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।